নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশি ফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বাইশে ডিসেম্বর ছয় পৌষ মঙ্গলবার বারোটি রাশি রাশিফল প্রকাশ করতে চলেছি তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের রাশিফলগুলো আমি প্রকাশ করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বারোটি করি প্রথমে পঞ্জিকা মতে আজ ছয় পৌষ বাইশে ডিসেম্বর সূর্যোদয় ছটা কুড়ি সূর্যাস্ত চারটে বাহান্ন মঙ্গলবার অষ্টমী রাত্রি আটটা চার উত্তর ভাদপদ নক্ষত্র রাত্রি তিনটে একান্ন ব্যতিপাত যোগ দিবাত তিনটে দুই বৃষ্টিকরণ দিবা সাতটা বাইশ গতে বপ করণ রাত্রি আটটা চার গতে বালকরণ আসুন এবার আজকের গ্রহদের অবস্থান জেনে নিই অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আজকের দিনে বাইশে ডিসেম্বর প্রথমে মেসে কেউ নেই বিশে বিশেতে রাহু রাহু বিশে বসে আছে মৃগশিরা নক্ষত্রে এরপরে মিথুন কর্কট সিংহ কন্যা তুলায় কোনো গ্রহ অবস্থিত নয় বিষ থেকে দুটি গ্রহ অবস্থিত শুক্র এবং কেতু শুক্র অনুরা নক্ষত্রে এবং কেতু জ্যেষ্ঠা নক্ষত্রে ধনুতে দুটি গ্রহ রবি এবং বুধ ধনুতে রবি বসে আছে মূলা নক্ষত্রে এবং বুধও বসে আছে মূলা নক্ষত্রে মকরে বৃহস্পতি এবং শনি মকরে বৃহস্পতি বসে আছে উত্তর নক্ষত্রে এবং শনিও মকরে বসে আছে উত্তর সারা নক্ষত্রে কুম্ভ ফাঁকা মিনে হচ্ছে মঙ্গল এবং চন্দ্র চন্দ্র মিনে উত্তর ভাদুপদ নক্ষত্র মঙ্গল মিনে উত্তর ভাদুপদ নক্ষত্র আসুন এবার আমি বারোটি রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে মেষ রাশি মেষ রাশি আজকের দিনটি অবশ্যই কোনো নিকট আত্মীয়ের জন্য শারীরিক দিক দিয়ে তার জন্য দুশ্চিন্তা বৃদ্ধি পাবে আর্থিক দিক দিয়ে শুভ হলেও কর্মস্থানে অনৈতিক ঝামেলা আপনাকে পোয়াতে হবে বিদ্যায় কিছুটা বাঁধা থাকবে তবে সন্তান অবশ্যই আপনার সঙ্গে সহযোগিতা করতে এগিয়ে আসবে শরীর ভালো যাবে না শরীর সম্পর্কে মেষ রাশি অবশ্যই আপনাকে সাবধানে থাকতে হবে আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন মেষ রাশি জাতজাতিকা এরপরে বিশ্ব রাশি বিশ্ব রাশি আজকের দিনটি অবশ্যই শুভজনক আর্থিক দিক দিয়ে প্রাপ্তি যোগ আছে কর্মস্থানে অবশ্যই শুভ কর্মের বাধা কেটে যাবে বিদ্যাস্থানে আপনার কথাবার্তা অবশ্যই সকলের কাছে গ্রহণযোগ্য হবে তবে শরীর ভালো যাবে না বিষরাশি শরীর সম্পর্কে আজকের দিনে খুব সাবধান আজকের দিনে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়েও সাবধান প্রেম আজকের দিনে আসবে কিন্তু বিয়ের আলোচনা আজকের দিনে করতে যাবেন না বিষ রাশি যিকা এরপরে মিথুন রাশি মিথুন রাশি আজকের দিনটি অবশ্যই শারীরিক দিক দিয়ে কিছুটা সমস্যায় ভোগাবে তবে আর্থিক দিক দিয়ে শুভই থাকবে কর্মস্থানে ঝামেলা অব্যাহত থাকবে বিদ্যায় বাঁধা চলবে আপনার নিজস্ব মতামত অবশ্যই সকলের কাছে গ্রহণযোগ্য হবে আজকের দিনে এটা খুব ভালো দিক আপনাকে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই মিথুন রাশি সাবধান আজকের দিনে সন্তানের সঙ্গে ঝামলা সন্তানের সঙ্গে ঝগড়া তাই সন্তানকে বোঝাবার চেষ্টা করুন অবশ্যই প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন মিথুন রাশি জাতু জাতিকা এরপরে কর্কট রাশি কর্কট রাশি আজকের দিনটি অবশ্যই বিশেষভাবে শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ কর্মের দিক থেকেও শুভ বিদ্যায় যেটুকু বাঁধা তা কেটে যাবে সন্তান আপনার পাশে আসবে সন্তান আপনার কথা শুনবে তবে আপনার নিজের শরীর ভালো যাবে না শরীরে নানা ধরনের সমস্যা উৎপাদ আপনাকে নানা বিব্রত করবে এছাড়া আজকের দিনে শত্রুরাও ক্ষতি করতে পারে তাই কর্কট রাশি সাবধান প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারে কটকট রাশি জাতিকা এরপরে অবশ্যই সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনটা আর্থিক ব্যয়যোগ আছে ব্যয় আয়ের ব্যয় বেশি ব্যয়যোগ বিদ্যমান এবং অর্থ নিয়ে কিছুটা চিন্তা বৃদ্ধি পাবে কর্মস্থানে অনিশ্চয়তা থাকবে শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে সন্তানের ব্যবহার আপনার সত্যতামূলক লাগবে তবে বিদ্যায় বাঁধা থাকবে না বিদ্যায় বাঁধা সম্পূর্ণ কেটে যাবে প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন সিংহ রাশি যত তবে শত্রুতা থেকে আজকের দিনে সাবধানে থাকতেই হবে সিংহ রাশিদের এরপরে যে রাশিটির কথা বলছি সেটি হচ্ছে অবশ্যই কন্যা রাশি কন্যা রাশি আজকের দিনটি মিশ্র ফলদায়ক আর্থিক দিক দিয়ে অবশ্যই আপনার শুভ যোগাযোগ অর্থাৎ কোনো ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে কর্মেতে অবশ্যই শুভ এমনকি কোনো উচ্চ স্থান থেকে আপনার কর্মপ্রাপ্তি ঘটতেই পারে বিদ্যায় তবে বাঁধা থাকবে এবং সন্তান অবশ্যই আপনার সঙ্গে নানা ধরনের ঝগড়াঝাটি হতেই পারে বিশেষ করে আপনাদের দাম্পত্য কলহ হতে পারে তাই কন্যা রাশি আজকের দিনটি সাবধান শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন কন্যা রাশি তুলা এরপরে তুলা রাশি আজকের দিনটি অবশ্যই শত্রুতাকারক শত্রুরা নানাভাবে ক্ষতি করার চেষ্টা করবে তাই তুলা রাশি আজকের দিনে বাইশে ডিসেম্বর খুব সাবধান প্রেম আজকের দিনে আসবে তবে বিয়ের আলোচনা করতে যাবেন না তুলা রাশিরা কর্মক্ষেত্রে অবশ্যই শত্রুতা তবে আর্থিক দিক দিয়ে শুভ অর্থ আসার যে পথ তা বন্ধ হবে না তবে বিদ্যায় কিছুটা বাঁধা এবং সন্তানের ব্যবহার আপনার সঙ্গে কিছুটা সত্যতামূলক লাগতেই পারে তুলা রাশি জাতক জাতিকাদের এরপরে যে রাশিটা এটি বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনটি অবশ্যই শারীরিক দিকদের সাবধানে থাকতেই হবে আর্থিক দিয়ে শুভ কর্মস্থানে আপনার প্রতিভার বিকাশ কর্মস্থানে অবশ্যই সকলে আপনাকে ধন্য ধন্য করবে তবে বিদ্যায় বাঁধা থাকবে এবং অবশ্যই বৃষ্টিক রাশিতে রাস্তাঘাটে চলাচলে কিছুটা সাবধানে থাকতে হবে কোনো উচ্চ স্থান থেকে পতনের সম্ভাবনা আছে তাই বৃষ্টিক রাশি আজকের দিনে সাবধান এছাড়া শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে তাই সাবধান প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন বিশ্চিক রাশি চলচালিকা এরপরে ধনুরাশি ধনুরাশি আজকের দিনটি অবশ্যই মিশ্র ফলদায়ক আর্থিক দিক দিয়ে কিছুটা চিন্তা বৃদ্ধি পাবে তবে কর্মস্থানে প্রচুর প্রাপ্তি যোগ আছে বিদ্যায় কোনোভাবে বাঁধা থাকবে না সন্তান অবশ্যই ভালো রিলেশন রাখবে তবে আপনার নিজের শরীর ভালো যাবে না শত্রুতা থেকে সাবধানে থাকতেই হবে প্রেম আজকের দিনে আসবে কিন্তু প্রেম এবং বিয়ের ব্যাপারে আজকের দিনে কিছুটা এড়িয়ে যাওয়া ভালো ধনুরাশির জাতজাতিকাদের এরপরে যে কথা কথাগুলো সেটি হচ্ছে অবশ্যই মকর রাশি মকর রাশি আজকের দিনটি আর্থিক দিক দিয়ে শুভ হল কর্মস্থানে অতিরিক্ত শত্রুতা আপনার কর্মের উন্নতি বিঘ্ন ঘটাবে শরীর সম্পর্কে কিছুটা সাবধানে থাকতেই হবে শত্রুরা নানা ধরনের প্ল্যান করছে ক্ষতি করার তাই তাদের সেই প্ল্যানকে আপনাকে বাঞ্চাল করতেই হবে বিদ্যায় বাধা থাকবে তবে সন্তান এই অবস্থায় আপনার পাশেই থাকবে কোনো অসুবিধে নেই সন্তানজনিত কোনো সমস্যা নেই আজ আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন মকর রাশি চাচারিকা এরপরে যে রাশির এটি কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে দুশ্চিন্তাদায়ক আর্থিক দিক দিয়ে চিন্তা বৃদ্ধি পাবে এবং অবশ্যই আপনাকে কর্মস্থানে নানা ধরনের অসুবিধার মধ্যে পড়তে হবে তবে আপনার নিজের শরীর ভালো থাকবে এবং সন্তান আপনার পাশে থাকবে বিদ্যায় বাঁধা কেটে যাবে তবে প্রেম আজকের দিনে এলেও বিয়ের আলোচনা করতে যাবে না কুম্ভ রাশি চাদ এরপরে মিন রাশি মিন রাশি আজকের দিনে শরীরের দিক দিয়ে সাবধানে থাকতেই হবে সন্তানের ব্যবহার আপনার প্রতি অবশ্যই অমূলক লাগবে আর্থিক দিক দিয়ে শুভ কর্মক্ষেত্রে অবশ্যই বিশিষ্টভাবে সৌভাগ্য যোগ আছে আজকের দিনে আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন মিন রাশির চালু তবে মিন রাশি আজকের দিনে রাস্তাঘাটে চলাচলে কিছুটা সাবধানে থাকতেই হবে এবং অবশ্যই আপনার জীবনে নানাভাবে ঝগড়া অশান্তির সম্ভাবনা আছে পারিবারিক জীবনে তাই সেদিক দিয়েও মিন রাশিকে আজকের দিনে সাবধানে থাকতেই হবে তাই বললাম যে আজকের দিনে বাইশে ডিসেম্বর মঙ্গলবার বারোটি রাশির কী রাশি ভালো হবে তা প্রকাশ করলাম তাই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই পর্যন্ত শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওখানে আমি আপলোড করছি তার নোটিফিকেশন পতেও আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানেন ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ